আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা কেকের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে দুই তালা বার্থডে কেকের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই কেকটা তৈরি করতে হয়। একসাথে আমি 6 ডিমের 3টা কেকের বেস তৈরি করব। এই জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। যেহেতু বেশি পরিমাণে ময়দা, এই জন্য প্রথমে কিছুটা ময়দা একটু চেলে নিচ্ছি। এখন এর মধ্যে বাকি 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এর সাথে 1/3 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার এবং খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এখন হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে এই সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণের এই মিশ্রণ ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 6টা ডিমের সাদা অংশ নিয়েছি। এর সাথে সামান্য পরিমাণে একটু ক্রিম অফ টার্টার দিয়ে দিচ্ছি। যেহেতু বেশি পরিমাণে ডিম দিয়ে কেকের ব্যাটার তৈরি করছি, ডিমের ফর্মটা যাতে নষ্ট না হয় এই জন্যই কিন্তু এর মধ্যে একটু ক্রিম অফ টার্টার দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে প্রথমে ডিম এবং চিনি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। ডিমের সাদা অংশ যখন এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখন বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 6 টেবিল চামচ বা 1/3 কাপ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। ডিমের কুসুম 6টা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু বেশি বিট করা যাবে না, শুধুমাত্র সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন একটা স্পেচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই 6টা ডিমের কেকের ব্যাটার আমি 3টা মোল্ড নিয়ে নিচ্ছি। দুই তালা কেক করার জন্য আমি এখানে 8 ইঞ্চি সাইজের এবং 5 ইঞ্চি সাইজের 2টা মোল্ড নিয়েছি। আর আলাদাভাবে স্কোয়ার শেপের একটা কেক করার জন্য আমি 8 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের কেক মোল্ড নিয়েছি। আমি 6টা ডিম দিয়ে 3টা মোল্ডে বেক করছি। এতে করে কেকগুলোর হাইট কিন্তু খুব বেশি হবে না। আপনি যদি কেকের বেশি হাইট করতে চান সেক্ষেত্রে 7টা বা 8টা ডিম দিয়ে এই কেকের ব্যাটার তৈরি করে নিতে পারেন। সবগুলো কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। 180 ডিগ্রিতে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করে নেব। 30 মিনিট পর ওভেন থেকে কেকগুলো বের করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পর এখন এর উপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন এই কেকের হাইট কিন্তু খুব একটা ভালো হয়নি। এখন এই কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। পাঁচ ইঞ্চি সাইজের কেকটাকেও আমি একই রকমভাবে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। ডেকোরেশনের জন্য এখন এই কেকের উপরে প্রথমে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। আর এই মিল্ক সিরাপ কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি কয়েকদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই মিল্ক সিরাপের সাথে আমি সামান্য পরিমাণে একটু কফি পাউডার মিশিয়ে নিয়েছি। মিল্ক সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট গানাশ। আপনারা চাইলে এখানে মিল্ক চকলেট গানাশও ব্যবহার করতে পারেন। আর এইভাবে কেকের বেসে গানাশ ব্যবহার করার ফলে কেকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আজকের এই ক্রিমের সাথে আমি চিনি ছাড়া আর কোনো কিছুই বিট করিনি। আপনারা চাইলে এর সাথে কোকো পাউডার, চকলেট ইমালশন এগুলোও মিশিয়ে নিতে পারেন। ক্রিমটা খুব ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরের লেয়ারে আবার চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। একই রকমভাবে প্রতিটা লেয়ারে মিল্ক সিরাপ, চকলেট গানাশ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন কেকের উপরের এই লেয়ারটা অল্প পরিমাণে ক্রিম দিয়ে খুব ভালোভাবে কোট করে ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এই কেকটা ঠান্ডা হয়ে সেট হতে থাক, অন্যদিকটিকে 5 ইঞ্চি সাইজের কেকটাকেও একই রকমভাবে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। ছোট সাইজের এই কেকটাকেও আমি ক্রাম কোট করে 10 মিনিটের জন্য ফ্রিজে নর্মালি রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এর উপরের দিকে আমি ভ্যানিলা হুইপড ক্রিমটা দিয়ে দিচ্ছি।
আর কিছুটা ক্রিমে আমি সামান্য পরিমাণে একটু রেডম্যানের রোজ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। এখন পাইপিং ব্যাগের সাহায্যে এর নিচের দিকে রোজ পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে একটু সমান করে নিচ্ছি। চকলেট গানাশের সাহায্যে এখন এই কেকের উপরের দিকটা খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। গানাশ দিয়ে ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে এই কেকটাকে ফ্রিজে নর্মালি রেখে দিচ্ছি। কেকটা যেহেতু আমরা আরেকটা কেকের উপরে বসাবো, এই জন্য কেকটা খুব ভালোভাবে কিন্তু সেট করে নিতে হবে। বড় সাইজের কেকটাকেও আমরা একই রকমভাবে ছোট সাইজের কেকের মতো দুই কালারের ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। এখন এই কেকের উপরের দিকটাও চকলেট গানাশের সাহায্যে কভার করে নিচ্ছি। এই কেকের উপরে আমি আর সম্পূর্ণটা কভার করছি না। এখন প্যালেট নাইফ এবং একটা ব্রেড নাইফের সাহায্যে ছোট সাইজের কেকটাকে বড় সাইজের কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজের একটা স্টার নজল নিয়েছি। এখন এই স্টার নজলের সাহায্যে দুইটা কেকের মাঝে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে এই নজলের সাহায্যে কেকের নিচেও একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। এখন এই কেকের সাইডে ইডিবল গোল্ডেন ফয়েল লিফ দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেকটা ডেকোরেশন করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবে এই কেকটা সাজিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে ছোট ছোট কিছু টপার বসিয়ে দিচ্ছি। এই টপার, মোল্ড, নজেল এবং কেক তৈরির যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু আপনারা বেকিং টুলবক্সে পেয়ে যাবেন। বেকিং টুলবক্সের ওয়েবসাইট এবং পেজ লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিছুটা ক্রিম আমি রেডম্যানের অ্যাপেল গ্রিন কালার মিশিয়ে নিয়েছি। এখন পাইপিং ব্যাগের সাহায্যে কেকের উপরে ছোট ছোট কিছু পাতা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আর কোনো ধরনের নজেল ব্যবহার করছি না। এখন এই কেকের উপরে কিছু নন এডিবল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। সবশেষে কিছু হোয়াইট পালস দিয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি। এখন এই কেকের মাঝে ছোট্ট একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিচ্ছি। আমার আজকের এই টুটায়ের কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।